ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আজকের ভিডিওটা খুব স্পেশাল, আজকে তোমাদের জন্য আমি চলে এসেছি সোদপুরে। সো সোদপুরের বেস্ট প্লেস কোনটা? সো এখানে তোমরা অনেকেই বাড়িতে থেকে থেকে যারা বোর হয়ে গেছে, একটু টাইম স্পেন্ড করতে চাও, তো তোমরা এখানে আসতে পারো। এটা হচ্ছে সোদপুরের নাম হচ্ছে নিহার অন দ্য গ্যাঞ্জেস, একদম গঙ্গার ধারে, সরি একদম গঙ্গার ধারে। পুরো ভিডিও দেখতে থাকো, মেক শিওর তোমাদের ভিডিও ভালো লাগবে, আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সো লেটস চেক ইট আউট। ওকে, সো বন্ধুরা এখন আমি জাস্ট ভিতরে এন্টার করলাম। এটা হচ্ছে ওপরে যে তোমার যে গেস্ট হাউসটা আছে এটা, আর এদিকটা কিচেন আছে, চারদিকটা তোমাদের দেখাচ্ছি ভালো করে যাতে তোমরা ইজিলি বুঝতে পারো। জায়গাটা ভীষণ সুন্দর। চারিদিকে গাছপালা, পাখির ডাকছে, মানে বেশ সুন্দর মনোরম পরিবেশ। উপরে হচ্ছে তোমার ক্যাফে আছে, উপরটাও তোমাদের দেখাবো, ফার্স্টে আমি নিচটা দেখিয়ে নিচ্ছি। ভিতরে রুম আছে, জায়গাটা অনেকটা বড় আছে। এখানে বসে বিকেলবেলা চা খেতে পারবে, আড্ডা আড্ডা মারতে পারবে। ওই যে ওদিকটা, এদিকে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে ছোটোখাটো অনুষ্ঠান হয়, এখানে বাচ্চারা করে। এই পাখিটা এখানে পড়ে গেছিলো, জল দিচ্ছে, জল দিচ্ছি, এইভাবে জল তারা তারা হাতে দিচ্ছি, দেখছি নিচে পড়ে আছে। মেন যেখানের ভিউটা সেটা দেখানোর জন্য চলে আসলাম তোমাদের গঙ্গা। সেটা এই জন্যই নাম নিহার অন দ্য গ্যাঞ্জেস, যেহেতু সামনে গঙ্গা আছে। এখানে তোমরা আসো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। ভিউটা তোমাদের দেখালাম নিচে, এবার আমি উপরে যাব। আর এখানে হচ্ছে তোমার ইভিনিং টাইমে জাস্ট ভিউটা জাস্ট দেখার মতো। বন্ধুরা আমি তোমাদের ফুল ডিটেলস ডিসক্রিপশনে দিয়ে দেবো কীভাবে আসবে। আমি এখন যেখানটা দাঁড়িয়ে আছি এক্সাক্ট হচ্ছে তোমার গঙ্গার সামনেই, এদিকে পেছনে বারবিকিউ। এবার আমি যাচ্ছি উপরে, উপর থেকে আরো ভিউটা বেটার দেখতে পাবে তোমরা। সো আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম উপরে যে ক্যাফেটা, এটা 4টা থেকে 8টা অবধি ওপেন থাকে, মানে ওপেন হয় 4টে, ক্লোজ হয় 8টায়। তো বন্ধুরা পুরো তোমাদের ঘুরিয়ে দেখালাম, এবার এখানকার যে ম্যানেজার আছে ওনার সাথে একবার কথা বলে নেবো, উনি তোমাদের গাইড করে দেবে কীভাবে আসবে বা এখানে বুকিংয়ের কী ব্যাপার আছে, পুরো ডিটেলস বলে দেবে। দাদা বলছি হচ্ছে আপনার এখানে যে যারা আসতে চায় কীভাবে কী আসবে একটু বলবেন? হ্যাঁ নিশ্চয়ই, আমাদের এখানে আসতে গেলে সোদপুর নামতে হবে, নেবে দাদা বৌদি বিরিয়ানির ঠিক উল্টো দিকে, হরিশ্চন্দ্র দত্ত রোড হয়ে সেন্ট জেভিয়ার্স স্কুল হয়ে গঙ্গার পাড়ে নিহারিকা ঘাট, নিহারিকা ঘাটে এসে নিহার অন দ্য গ্যাঞ্জেস। আমাদের ক্যাফের নাম হচ্ছে সানসেট ট্রাভেল ক্যাফে। আর যারা অনলাইনে বুকিং করতে চায় বা এরকম কিছু স্টে করার, সে ব্যবস্থাও আমাদের আছে, আমাদের নাম্বার দেওয়া আছে, নিহার অন দ্য গ্যাঞ্জেসের নাম্বার, সেই নাম্বার ধরে। দাদা এখানে শুনেছি আপনার বিয়েবাড়ির জন্য বুকিং করা যায়? হ্যাঁ বিয়েবাড়ির জন্য বুকিং হয়, সেটা টোটাল বিয়েবাড়ি
জন্য একদম ম্যানেজমেন্টের সাথে কথা বলতে হবে কি? ওটা আমাদের ম্যানেজমেন্টে আছে, আমাদের হেড অফিস যোধপুর পার্কে, আপনারা ওখানে যোগাযোগ করবেন, করে ওখান থেকে বুকিংটা আপনারা নিতে পারবেন। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। ওকে স্যার, বন্ধুরা পুরো তোমাদের ঘুরিয়ে দেখালাম, ভিডিও কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিও, আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রেখো। টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।